চট্টগ্রামের সঙ্গে ভারতের সীমান্ত সংযোগ অনেকটা ঘুরতি পথে, তবে এতকালের সংকট দূর করবে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর। রামগড়কে কাজে লাগাতে বারুইয়ার হাটের এই রাস্তা 18 থেকে 38 ফুট প্রশস্ত করা হচ্ছে। এতে ভারতের সেভেন সিস্টার্সে পৌঁছাতে অর্থ ও সময় সাশ্রয় হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যারা খাগড়াছড়ি, ফটিকছড়ি যারা লোকজন যারা আছে, তারা এই সড়কটা মানে সুফল তারা পাবে। বন্দরকে ঘিরে এখানে বিশাল একটা কর্মযজ্ঞ এই এলাকায় গড়ে উঠবে, ফলে অত্র এলাকার যে মানুষের যে কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য, এগুলো অনেক সম্প্রসারিত হবে বলে আমি আশা করি। সংশ্লিষ্টরা জানিয়েছে, প্রকল্পে বাংলাদেশ সরকারের ব্যয় 513.7 কোটি টাকা, আর বাকি 594.7 কোটি টাকা ঋণ দিচ্ছে ভারত সরকার। সব কাজ শেষ করা হবে চলতি বছরেই। বঙ্গবন্ধু শিল্প জোন, এই জোনের থেকে যে মালামাল আসবে, এটা 1 ঘন্টার ভিতর তারা ত্রিপুরা হয়ে তাদের বিভিন্ন রাজ্যে পৌঁছানো তাদের সম্ভব হবে। বাংলাদেশ যে রাজস্ব পাবে সেই দিক থেকে বাংলাদেশ অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হবে। ভারত এক রাজ্য থেকে এক রাজ্যে মাল নিয়ে আসা তাদের 15 দিন 20 দিন সময় লাগত, সেখানে তারা দেখা যাচ্ছে যে কলকাতা থেকে ত্রিপুরায় সকালের মাল তারা সন্ধ্যায় ডেলিভারি নিতে পারবে। প্রশস্ত এই রাস্তায় পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি বিকশিত হবে পাহাড়ের পর্যটন শিল্প, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সৈয়দ মাহমুদ, আরটিভি।